हेलो दोस्तों, वेलकम टू गेमिक्स माइन। बंधुरा आबारो हाजिर हुए गेलाम। ओट्टा तेजे दादा, ये सब बाद दें तो, ये सब आज उठिया इंटो मिंटो देवार दरकार नहीं। आपनी यत तो कि बाजे पेतल पर गेम शुरू हो रे, प्रतिदिन ही एक कथा भाल लागे ना। ओरे रंगील तु तो यत रेगे आसिस केन, बुझलाम ना। অর্থাৎ আপনি বুঝবেন কীভাবে? এটি আমার বন্ধুরা সপ্তমে লাইক করলে, কমেন্ট করলে, এই বন্ধুরা নাম ঘোষণা করতে বললে বলুন না, এই নামটা ঘোষণা করেন, তারপর অন্য কিছু বলেন। আমার বন্ধুদের বন্ধুদের কথা কিন্তু আগে বলতে হবে, বুঝতে হবে। এলা সপ্তমে আমাদের থাপট করে। ওরে রঙ্গিল, ঠিকই বলেছিস। নে তুই ঘোষণা করে দে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে প্রথমে কার নাম যেন আছে, দাঁড়ান আমি দেখে নিই। প্রথমে থাকতে আমার ছোট্ট বন্ধু আদ্রিতা রহমান। বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো পরবর্তীতে থাকছে আমার আরেক বন্ধু, বন্ধুর নাম হলো আমার দ্বিতীয় যে বন্ধুটা আছে, বন্ধুটার চ্যানেলের নাম বাংলা গেমিং। তো বন্ধুরা মনে হয় বন্ধু গেমিং ভিডিও বানায়, যদি তোমরা ইচ্ছা করে তাহলে দেখে আসতে পারো, দেখে আসতে পারো। বন্ধুর এখন আর বেশি কথা বলা যাবে না, চলো আমরা গেমে ফেলে দেই। অর্থাৎ গেম কিন্তু ঠুলে হয়ে গেছে। ওরে রঙ্গিল, চল। আমরা কিন্তু ইতিমধ্যেই তোর নাম ঘোষণা করতে করতে ম্যাপটা কালেক্ট করে নিয়েছি। এখন চল আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে রে রঙ্গিল। ওরে বাবা রে রঙ্গিল, এটা কী রে? ও বাবা, ও তা এটা তো কাটা মাথা রে বাবা, এই একটা ফিউজ পেটি। ও তা এই ছয়টানটা কি, ওই কী বলে, হরর ক্লাউন নাকি? এটা কি মানুষের মাথা কেটে ফেলে নাকি? ওরে রঙ্গিল, হতে পারি রে। এ দেখ এখানে একটা ইঁদুর আছে, আমরা কিন্তু ফিউজটা লাগিয়ে দিয়েছি রে। অর্থাৎ এই ডরের মধ্যে কি এটা টাকু পেয়েছো রে বাবা? অর্থাৎ এই টাকু দিয়ে কিন্তু এই ছয়টানটার মাথা কুপিয়ে কুপিয়ে লাল করে দেবো। ওরে রঙ্গিল, এই হরর গেমগুলোর একটি খারাপ দিক হলো, এই গেমগুলোতে শুধু আমরা পিটুনি খাওয়ার জন্য খেলি রে। আমরা পিটুনি দিতে পারি না রে। বুঝছি, এইটাই তো খারাপ দিক, এই বেটিরবাগ গেমগুলো এরকম হয়, মারতে দেয় না, শুধু মার খাইতে হয়। রঙ্গিল, এখন আমাদের ফার্স্ট এইড কোথায় আছে কালেক্ট করতে হবে। চল সাবধানে, শয়তান খাতরনাক ভয়ঙ্কর ক্লাউনটা যদি চলে আসে তাহলে কিন্তু কিল্লা ফতে করে দিবে রে রঙ্গিল। ওস্তাদ আজকে, ও বাবা 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 বাবা, ওরে বাবা রে, ওই যে দেখেন ছয়টানটা হি করে হাসতে হাসতে এদিকে হাঁটছে, তো তার বা গোলে বাবা রে বাবা। ও তার ছয়টানটা কেমন হাঁটি দিল, আমার কিন্তু ভয় লাগতেছে না, কেমন জানি হাঁটি পাচ্ছে ওর হাঁটি টুনে। ও বাবা রে, কি ছয়টানটা নাকি হাঁটি দেয়? ওরে রঙ্গিল, তোর ভয় লাগে না? আমার তো ভয়ে ঠ্যাঙ্কা পেরে, এ কি খতরনাক শয়তান ভয়ঙ্কর রে। অর্থাৎ আমার হাতে টাকু আছে, ওই যে বাবা 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 বাবা, হে কি হাসি দেয় দেখতেন। অর্থাৎ আর হাতিটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। ওরে রঙ্গিল, তোর এত সাহস কোথা থেকে আছে রে? আমার ভয়ে ঠেঙ্কাপি দরজা খুলে গেছে। অর্থাৎ আমার গেম খেলতে খেলতে বই দেখেন, ওই ও বাবা, অর্থাৎ ওই বাইলে আমাদের দেখতে পাইনি, আপনি দেখতেন ছয়টানটা ওই বাইলে থেকে চলে গেছে, আমাদের কিন্তু দেখতে পাইনি, দরজাটা বন্ধ করে দিলাম। ওরে রঙ্গিল, এই বললি ভয় পাস নি। এই দেখ ক্রোবার পেয়ে গেছি। ক্রোবারটা কিন্তু কাজে লাগবে, চল বাইরে যাওয়া যাক। ওলি বাবা, ওর তার ছয়টা দেখি করে করে এইদিকে দৌড় দিতে, তো তা পালা ওরে বাবা, বাঘ বাঘ ওরে ধরে ফেলেছে ওর তার। ওরে রঙ্গিল, তুই একবার বলিস ভয় পাস না, আবার বলিস যে ভাগো পালাও, এটা কোন ধরনের কথা রে? অর্থাৎ কি বলেন রে বাবা, ওই ছয়টানটা যদি ধরলে এমনি মুখে মুখে বলতে দিয়ে ভয় পায় না, কিন্তু যদি বলার হাতে দিয়ে হাতুড়ি, এটা কি? ও বাবা বা, ওই দেখেন অর্থাৎ পুলিশটাকে দিয়ে মাকড়টা খেয়ে ফেললো। ওরে রঙ্গিল, চাকুটা দিয়ে মার মাথায়। এই দেখ মাথা দিয়ে মেরেছি, চল এটা কাজে লাগবে, এই ভয়ঙ্কর মাকড়সাটা মানুষের মাথার মতো দেখতে। ও তা ঠিকই বলেছেন, এই ঠয়টানটার মাকড়টা তা কেমন দেখা দেয়, ঠি 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 বিটিরি দেখটিটা দিয়ে কী করবেন? ওরে রঙ্গিল, এটা কাজে লাগবে, পরে দেখাবো, চল এখন সামনে যাওয়া যাক, আমাদের ফার্স্ট এইডটা খুঁজতে হবে, কোথায় যে আসে। ওরে রঙ্গিলা ভাগ, দেখ আবার হাসতে হাসতে আসতেছে পাগল ক্লাউনটা। অর্থাৎ উপরে দেয় দেয় উপরে, উপরের কি দ্বিতীয় উপরে কি আছে একটু দেখা ডাক্তলেন।
ও বাবা এ কি ও বাবা বাবা ও তাতে দেখেনি কেমন পিকটা ছবিটা কেমন দেখা দেয় উল্টা না কেমন দেখে উল্টা উল্টা মেয়ের ছবি এ ঠি 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 কেমন দেখতে বিত্তিরি এই সব বিত্তিরি লোকজন করে বিত্তির কারবার উত্তাত এই রুমের মধ্যে কি আছে দেখা দেখ উত্তাত বেজে একটা ফায়াল বক্স পেয়ে গেছি এই ফায়াল বক্স দেখি আগুন ধরিয়ে দেবো মাথায় ছয়টা তার মাথায় আগুন ও তাত এই দেখ কে আমরা যেটা খুঁজছিলাম পেয়ে গেছি ফার্স্ট এই হরিয়ে রঙ্গিল চল এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেছি ফার্স্ট এইড এবং ফায়ার বক্স শয়তানটা নিচে আসে রে রঙ্গিল সাবধানে ম্যাপটা দেখে নেই কোন দিকে যেতে হবে ওটা আমি কিন্তু শয়তানটাকে ওই কি বলে ভয়ঙ্কর ক্লাউনটাকে নিচে দেখেছিলাম তখন পুলিশটাকে দেখ সুস্থ হয়ে যাবে এটা কমন দাইল ধন্যবাদ দেবে আমাকে দরকার নেই নে চাবিটা পেয়ে গেছি আমরা এই চাবি দিয়ে লাইব্রেরিটা খুলবো চল লাইব্রেরির লকটা খুলে ফেলবো চল মানুষের উপকার করলে নিজের উপকার হয় দেখ একে বাঁচানোর কারণে আমরা এই চাবিটা পেয়ে গেছি ঠিকই বলেছেন অর্থাৎ ঠিকই বলেছেন বন্ধুরা অবশ্যই অবশ্যই কেউ কোনোদিন কারোর ক্ষতি করার চেষ্টা করবে না তাহলে কি নিজের ক্ষতি হবে অবশ্যই অন্যের অন্যের সাহায্য করবে সবসময় তাহলে নিজেকে সবসময় সৃষ্টিকর্তা সাহায্য করবে বন্ধুরা অবশ্যই অবশ্যই ওরে রঙ্গিল তুই তো অনেক বুদ্ধিমান রে অনেক জ্ঞানী মানুষ দেখতেছি রে ঠিকই ওর আমি অনেক বুদ্ধিমান আমি অনেক অনেক ভালো মানুষ আর আমি ঠপটমায় আপনাকে সাহায্য করি যে ওই কি ছয়টা নাচে এগুলি বলে বলে সাহায্য করি না ঠপটমায় ওস্তাদ এখান থেকে ঘোড়ার মাথা পেয়েছি কিছু এটা কি টয়লেট ঠি 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 এখানে গন্ধ ওস্তাদ এখান থেকে ও বাবা একটা ব্যাটারিও পেয়েছি বাবা দেখতেন টয়লেটের মধ্যে ব্যাটারি এই ব্যাটারিটা কোনো কাজ এড়ি না রে রঙ্গিল আমাদের রেডিও বাজানোর কোনো দরকার নেই চল দেখা যাক আর কি পাওয়া যায় নিচে ওলে বাবা ওটা কি অন্ধকাল অন্ধকাল রাস্তাই তাই এখান থেকে দাঁড়িয়েও তো ভয় লাগে ওরে রঙ্গিল ক্রোবারটা নিয়ে এই দরজাটা খুলে ফেল ভেতরে চল দেখা যাক ওরে বাবা ও তাতে দেখেন একটা মেয়েকে বন্দি করলে লেখেছে দেখা ওরে রঙ্গিল এটা কোনো মেয়ে নয় রে এটা একটা আত্মা এই আত্মাটাকে শয়তান ক্লাউনটা বন্দি করে রেখেছে চল ওকে মুক্তি দেব আমরা এটাই আমাদের আজকের শেষ কাজ অর্থাৎ এই তো ফিল্ম টেপটা পেয়ে গেছি এটা দিয়ে কি করা যাবে এখন রঙ্গিল এই তো লাইব্রেরি এখানে একটা প্রজেক্টর আছে এখানে দিয়ে দে একটা কোড বের হয়ে যাবে যে কোডটা ইউজ করে আমরা সেকেন্ড ফ্লোরে ঢুকতে পারবো চল দেখে নিয়েছি আমি কোথায় রে এই তো সেকেন্ড ফ্লোরের রাস্তা পেয়ে গেছি ওটা থাপদানি দাবি নেই দেখেন ছয়টানটা কি আদে ও বাবা 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 ওই দেখেন হাতুড়ি কত বড় হাতুড়ি লিয়ে আলোলে ওর্তাৎ বা গোরে বাবা ওরে বাবা ওর্তাৎ ওই হাতুলি অত বলো হাতুলি ওরে রঙ্গিলা চল চলে গেছে মনে হয় কোডটা দিয়ে দেই ওরে রঙ্গিল মনে হয় ভুল হয়ে গেছে রে আবার দেই ডাবল ফোর থ্রি ফোর ও বাবা ওটা কি ক্যাট ক্যাট ঠপ্দ রে ভয়ঙ্কর ঠপ জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠপ্দ রঙ্গিল চল দেখা যাক এই তো একটা প্লেয়ার্স পেয়ে গেছি রে এটা কাজে লাগবে এটা দরকার ছিল আর কি আছে এখানে দেখা যাক ও বাবা এ ও তা কি পুতুল নাকি ও বাবা কি ভয়ঙ্কর মাথা তুল এরকম দেখতে কেন কাটা কাটা মনে হয় পেরে বিদ্যে দিয়েছে ওরে রঙ্গিল এই দেখ আরো দুটো জিনিস পেয়ে গেছি রে এই বিষটা কাজে লাগবে এই বিষটা দিয়ে ইঁদুর মারবো চল রঙ্গিল দেখ এই যে মেয়েটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এই মেয়েটাকে মুক্ত করতে হবে একে মুক্ত করলেই আমাদের গেমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে রে ওটা দেখেন এটি লক তো বলেছে কাকে যেন মেরে তুল ধরে হেঁচতে টেনে নিয়েছে মনে হয় এরকম মনে হইতে তাই না ঠিকই রে রঙ্গিল এই খতরনাক লোকটা অনেক ভয়ঙ্কর ওরে দেখ রঙ্গিল আমরা কোথায় চলে আসলাম রে
এখানে যাওয়ার জন্য নিষেধ করতেছে রে রঙ্গিলা, কি করব বল? ওটা দায়েন না দায়েন না, লুমের মধ্যে কি আটে রে বাবা, এখানে দায়িত্বে কিন্তু আমার ভয় লাগতে। ও বাবা বাবা, ওরটা কি জানে দেখলাম ওগুলি, পালা পালা ওরটা পালা, ওই বিটলে মানুষ কি নাকি থয়তানগুলো কি বেঁধে লেগেতে উপলে দেখেন নড়াতড়া করতেতে। ওরে রঙ্গিলা দেখ শয়তানটা মানুষ মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। হুম হুম, কেটে দে সব কয়টাকে, কেটে দে এদের খে, এখান থেকে কেটে দে। ওটা দেখেন কিভাবে চপট করে নিতে চলে দেয়। হুম হুম, রঙ্গিলা দেখ কত মানুষ এই জায়গা মেরে রেখেছে রে, আমরা যদি ধরা পড়ে যাই রে রঙ্গিলা তাহলে তো আমাদের এই একই ভাব একই অবস্থা হবে রে। হুম, ওটা ধরা পড়লে চলবে না, খুব সাবধানে সাবধানে তলেন সামনে হয়ে গেছে, তলেন সামনে দেওয়া দেখ। ও বাবা, এ কি এত অন্ধকার কেন ওই জায়গাটা? ওরে রঙ্গিলা ঠপ ঠপ করে কি রে? ওই দেখ বাতিটা কেমন করে জ্বলে রে, এখানে কি যেন একটা আসে দেখ। ওটা এখান থেকে বাঘ, ওই দেখেন আমাদের পালাতে বলতে এখানে বেটিক্ষণ টাকা দেবে না, আমার মনে হয় ও বাবা এই এই পুতুলটা না ওই লুমের মধ্যে দিল, তা এখানে কিভাবে আটলো? ওরে রঙ্গিল আমি কিভাবে বলবো রে, আমার তো ভয় লাগে রে, এটা কি দেখ, হাউ ডেয়ার ইউ। ওরে বাবা রে দেখ আমাকে ভয় দেখাচ্ছে, দল চল এর কথায় ভয় পাবো না রঙ্গিলা, চল সামনে যাওয়া যাক। ওলে বাবা ওটা এই জায়গা তো আলো বেশি অন্ধকার লে বাবা, লে বাবা দিদি দিদি এটা কি হেল্প, আমি থাদু অত দিকে কত মানুষ দিয়ে তালা বন্দি করে লেগেতে ওরতা। ওরে রঙ্গিল আমি তো এখানকার এই কোটটা আনতে ভুলে গেছি রে। হুম হুম, চল আবার আমাদের ব্যাগে যেতে হবে, এই তো কোটটা ভালো করে দেখে নে। হুম হুম, চল এখন কোথায়, এই তো ওই দরজা ঢুকে পড়। হুম হুম, এখানে কোটটা বসিয়ে দে। কি হলো রে এটা? ওরে বাবা রে রঙ্গিলা ঠপ ঠপ পায়ের শব্দ, শয়তানটা মনে হয় চলে আসে রে, তাড়াতাড়ি কর। 2 2 4 3, হুম হুম, চল এখন ভিতরে যাওয়া যাক। ওলে বাবা ওরটা যেটা তো ঠিক আমরা আগের দাগায় তুলেতেটি, কো বাবা বাইরটি ওরটা কি অন্ধকার দায়গার মধ্যে ঢুকে বলে দিলাম ওরটা, এখন মনে হয় এখন এখন অনেকটা থাও। ও বাবা বাবা বাবা, এটা কি হলো, তার কোথা থেকে চলে এলো হঠাৎ করে থয়তানটা? ওলে বাবা লে আলমা তো তাল দি ধা বাদে ওর তা ত্যাগ করে দিয়েতে থয়তানটা কি খাতারনাথ। ওরে রঙ্গিল হুম, আমি তো দেখতে পাইনি রে কোথা দিয়ে আসলো শয়তানটা। হুম হুম, রঙ্গিল এই টয়লেটের রশিটা কেটে দে। হুম হুম, ওকে দরজা খুলে গেছে। রঙ্গিল আমাদের কাছে তো কুঠার নেই রে, কোথায় আছে কুঠার? ভুল হয়ে গেছে রে, বড় ভুল। হুম হুম, কোথায় পাবো এখন কুঠার? অর্থাৎ এই দেখেন দেখেন মেঘনা তাইতেই বৃষ্টি, আমাদের হাতের পাটে কুঠার হাতে। ওরে বাবা দেখতেন অর্থাৎ। ওরে রঙ্গিল হুম হুম, কেটে দে, হয়ে গেছে কাজ, চল এখন আমাদের বরাবরের মতো থ্যাংক ইউ ধন্যবাদ এগুলা বলবে, চল আমাদের দরকার নেই থ্যাংক ইউ ধন্যবাদ, আমাদের আসল কাজে যাওয়া যাক। এই নেই মাংসর টুকরোটা নেই, কাজে লাগবে অর্থাৎ এটা কি কাজে লাগবে, পচা মাংস দিয়ে কি করবো, খাবেন নাকি? ওরে রঙ্গিল না রে, এই মাংসের সাথেই ওই বিষটা মেশাবো এবং ইঁদুরটাকে খাওয়াবো রে, যখন ইঁদুরটা টপাক করে পড়ে যাবে ধরে নিয়ে আসবো, চল কাজে লাগবে। হুম হুম, এই তো এখানে দিয়ে দে, এখন ওষুধটা মিশিয়ে দে বিষটা। হলে ওরটা আপনি কি পাগল হচ্ছেন, ব্যাটালি কেন দেন, হ্যাঁ ওই যে বিষটা দেন। ওরে রঙ্গিল ভয়ে মাথাটা ঠিক নেই রে, এই দেখ টপাক করে পড়ে গেছে ধরে নেই। হুম হুম, চল আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর ভুল করলে চলবে না। হুম হুম, এখন ধরা পড়া যাবে না রে রঙ্গিল, এটা কি করবেন এখন ওরটা, এখন এখানে তো কোথায় দিবে না, তো আমি তো কোনো দাগায় দেখি না। ওরে রঙ্গিল এটা কি দেখ, এখানে কি যেন লেখেছে,
পরে নিয়েছি ও বাঘো অর্থাৎ বাঘ 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 বাইরে 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 ওরে বাবা রে অর্থাৎ এটা কি ওরে রঙ্গিলা দেখ কত হাত রে বাবা রঙ্গিলা ভয় পাস নে এখানে ইঁদুরটা দিয়ে দে এটাতে দে এই হাতগুলো আমাদের বলতেছে বাঁচাও বাঁচাও মাকড়সাটা দিয়ে দে এবার ফায়ার বক্সটা হাতে নে অত্যাত এটা দালিয়ে দিলাম দালিয়ে দিল ওই দেখেন অত্যাত ওই আত্মাটা মুক্ত পেয়ে গেছে তার মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ দাদা এ পর্যন্ত দেখে তো তোমরা দাদা এই ছেদ পর্যন্ত ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।